মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। ভিডিওর শুরুতে লোকেশনটা তোমাদের জানিয়ে রাখবো, অনেকের অনেক কোয়ারি ছিল। ডানলপ থেকে মিনিট 20 রাস্তা কিন্তু এই পানিহাটি ধানকল, জাস্ট ধানকল মোড়ে আপনারা নামবেন যে কোনো বাসে চেপে, দেখতে পাবেন বিশাল বড় ব্যানার 75-100। জাস্ট আমরা সাবধানে রোডটা ক্রস করব এবং জাস্ট 1 মিনিটেরও কম হাঁটা পথ আমরা কিন্তু দেখতে পাবো। ওই দেখুন ব্যানার, রোড ক্রস করলাম আমরা এবং সোজা এগিয়ে যাচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে কিন্তু আমাদের পৌঁছতে শহীদ কলোনির ফটক পর্যন্ত। দেখতে পাচ্ছেন বাঁদিকে অলরেডি দেখা যাচ্ছে, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট 2-3টে দোকান পরপর আপনারা এরকম দেখতে পাবেন এবং বাঁ হাতে আপনারা কিন্তু এন্ট্রান্স পেয়ে যাবেন শহীদ কলোনি প্রবেশের। এবং এতটা ইজি, কোনো ঝুট ঝামেলার ব্যাপার নেই। গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে। জাস্ট এই রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে ডান দিকে ঝিল দেখতে পাবেন এবং ঝিল বরাবর রাস্তা দেখতে পাবেন, আলোয় সুসজ্জিত করা হয়েছে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সোধপুর, মেট্রো স্টেশন দমদম বা বরাহনগর। আলোর মালায় কিন্তু সাজানো, জাস্ট রাত্রেবেলা এলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এবং পুরো একবারে সোজা এগিয়ে যদি যান সেই বিশ্বায় 100 ফুটের সুবিশাল দুর্গামা আপনারা কিন্তু দেখতে পাবেন। দাঁড়িয়ে রয়েছে কিন্তু কলকাতার বুকের সবচেয়ে বড় যে দুর্গা প্রতিমা এবছরে, সোধপুরের শহীদ কলোনির একেবারে সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই জায়েন্ট স্ট্রাকচার, প্রায় 100 ফুটের মা দুর্গা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু। বাহনগুলো শুধু দেখুন, জাস্ট যখন আলোর কাজ হবে ফাটাফাটি দেখতে লাগবে। এবং প্রতিটা স্ট্রাকচারই প্রায় কিন্তু কমপ্লিট, ওখানে শুধু কার্তিক ঠাকুরের যে বাকি বডি পার্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধু লাগানো হবে। এবং দেখতে পাচ্ছেন কত উঁচুতে দেবী দুর্গা কিন্তু রয়েছে, জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব, পুরো আনাচে কানাচে ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে চলুন একটু টপ ভিউ দেখে নেওয়া যাক, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে। আজকের ওয়েদারটাও যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত, কিছুক্ষণ পরে কিন্তু এই বাঁশের ওপরে লাল শালি দেওয়ার কাজ শুরু হবে, আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওয়েদার অত্যন্ত খারাপের দিকে চলে গেছে এবং লাল শালু দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর ফুটছে, গোল্ডেন কালারটা যেন ফুটে বেরিয়ে আসছে। রাতেরবেলা লাইটিংয়ের ভিডিও তো অলরেডি ভাইরাল হয়ে গেছে বা ছবিও ভাইরাল হয়ে গেছে, সুতরাং দিনের আলোতেও যারা আসবেন তাদের কিন্তু মনে দুঃখ কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। বাইরে থেকে তো সবাই দেখে নিয়েছেন, অভ্যন্তরে অলরেডি কিন্তু দেবী দুর্গা পৌঁছে গেছেন। এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের জন্য মজার ফ্লগের পর্দায়। জাস্ট অভ্যন্তরটা শুধু আপনারা দেখুন, আলাদা লেভেলের ডেকোরেশন হয়েছে। লাইটের কাজ যখন হবে বুঝতেই পারছেন কি লেভেলের কাজ হতে চলেছে। বাইরের 100 ফুটে দেবী দুর্গা তো বিস্ময়, সেটা তো নিঃসন্দেহে। এখানে কিন্তু দশম অবতার ফুটিত রয়েছে পুরো মণ্ডপ জুড়ে। প্রথমে রয়েছে কিন্তু ভগবান বিষ্ণুর মৎস্য অবতার, তারপরে কিন্তু কুর্ম অর্থাৎ কুর্ম অবতার, সেটা কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। যখন স্পট লাইটগুলো পড়বে আলোর ঝলমলে একটা পরিবেশ তৈরি হবে কিন্তু পুরো ভেতর জুড়ে। অলরেডি ফিনিশিংয়ের কাজ চলছে এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছি বড় অবতার এবং তারপর নৃসিংহ অবতার, ব্যাক টু ব্যাক খুব সুন্দর করে সাজানো হয়েছে। মা দুর্গা এসে গেছে, লুক দেখাবো আপনাদেরকে এবং পুরো মণ্ডপটা শুধু আপনারা দেখুন, জয় মা দুর্গা। একবারে ডাকের সাজে এই মা দুর্গা কিন্তু পূজিতা হবেন এবং বাইরে থেকে 100 ফুটের সেই সুবিশাল দুর্গা ঠাকুর এবং এই দুর্গা ঠাকুর, জাস্ট ইমোশন। প্রথম দুর্গা দর্শন হলো এবছরে আমার এবং তৃতীয়াতে রয়েছে কিন্তু শুভ উদ্বোধন। আপনাদের অনেকে জিজ্ঞাসা করেছিলেন আগের ভিডিওর কমেন্টে যে কবে উদ্বোধন রয়েছে, তৃতীয়াতে রয়েছে শুভ উদ্বোধন। তৃতীয়ার সন্ধ্যেবেলা থেকে কিন্তু সকল দর্শনার্থীর জন্য খুলে যাবে সোধপুর শহীদ কলোনির এই পুজো মণ্ডপ। ওদিকে একটু আগিয়ে যাচ্ছে আপনাদের সকলকে নিয়ে, দেখতে পাচ্ছি এখন প্রচুর স্টক করে রাখা রয়েছে কিন্তু জিনিসপত্র। এবং এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বামন অবতার, তারপরেই জাস্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও প্লেস হবে ঠিকঠাক করে জায়গায়, তারপরে পরশুরাম এবং তারপরেই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র রয়েছেন কিন্তু যাচ্ছে ওখানে নিয়ে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো ছোটো জায়গায় নিখুঁত করে প্লেসমেন্ট হচ্ছে এখন এবং বিভিন্ন জায়গায় পালিশিংয়ের কাজ চলছে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দশম অবতারের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র এবং দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দারুণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমি লাইটিংয়ের কাজের জন্য অপেক্ষা করছি যে কত সুন্দর হতে চলেছে। এরপরে কিন্তু বলরাম এবং ওদিকে বুদ্ধ এবং কল্কি অবতার, জাস্ট আপনারা ওখান দিয়ে প্রবেশ করবেন। 3 রকমের প্রতিমা রয়েছে কিন্তু, জাস্ট বাইরে প্রতিমা, ভেতরে সাবেকি প্রতিমা এবং এখানে কিন্তু রোটেটিং ডিস্ক থাকছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে দেখে আপনারা কিন্তু এটা দিয়ে এক্সিট করবেন। অনেক কিছু দেখার রয়েছে, যারা ভাবছেন বাইরে থেকে দেবী দর্শন করে চলে যাবেন, ভেতরে না প্রবেশ করলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করবেন। যেমন এই রোটেটিং ডিস্ক, জাস্ট সামনে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু দেবী দুর্গা তার সন্তান সন্ততিদেরকে নিয়ে কিন্তু রয়েছেন এবং খুব সুন্দর লাগছে। ড্যামি স্ট্রাকচারটা যখন পুরো রেডি হয়ে যাবে দেখুন শুধু কত সুন্দর লাগবে, এটা চাকাটা ঘুরবে, আপনারা এই মূর্তি দেখবেন, সাবেকে মূর্তি এবং তার সাথে সাথে কিন্তু এই রোটেটিং ডিস্ক, আবারও বলছে এটা কিন্তু ঘুরবে এবং দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তাদের বাহন সবাইকে নিয়ে কিন্তু হাজির আছেন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জোর কদমে কাজ চলছে, দুর্গা মায়ের পেছনে কিন্তু লাল কাপড় দেওয়ার কাজ চলছে এবং খুব সুন্দর করে পুরো পরিবেশ সেজে উঠছে দুর্গাপুজোর
বাকি আর মাত্র কিছুদিন, তৃতীয়াতে রয়েছে শুভ উদ্বোধন। দেখতে পাচ্ছেন এই লাল সালুর কাজ যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আলাদাই দেখতে লাগবে। মায়েরাতে যে ত্রিশূল, সেই ত্রিশূলগুলো কিন্তু এখানে কালার পেন্ট করা হয়েছে স্প্রে পেন্টিং, এবং তারপর শুকোতে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু লেখা রয়েছে বড় বড় করে 75 শহীদ কলোনি, অর্থাৎ 75 বর্ষে পদার্পণ, এবং সবচেয়ে বড় দুর্গার মতো থিম 100 ফুটের সুবিশাল মা দুর্গা আপনাদেরকে দেখাচ্ছে। কিন্তু এই এক সত্যিই বিস্ময়, মানুষজন অলরেডি আসা শুরু করেছেন, ভিড় করে মানুষজন দেখছেন। এখানে পুলিশ প্রশাসন এবং সিকিউরিটি গার্ড রয়েছে, এখন ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেইভাবে, কিন্তু উৎসাহী মানুষজন মহালয়ার পর থেকেই ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপের আশেপাশে, দেখছেন বাইরে থেকেই সুবিশাল দুর্গা প্রতিমা। এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন স্প্রে পেন্টিংয়ের কাজ, যেগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন জায়গায় স্থান পেতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে লাইটিংয়ের কাজ কিন্তু চরম লেভেলের হচ্ছে, সুতরাং চেষ্টা করবেন সন্ধে বা রাত্রি বেড়াতে কিন্তু দর্শন যাতে আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আসছেন, যে ভিড়ের কথা আপনাদেরকে বলছিলাম। আর যদি ভিড় এড়াতে চান অবশ্যই দিনের বেলাতেও আসতে পারেন। জাস্ট ওপর থেকে টপ লেভেলের ভিউটা দেখুন, এই খারাপ ওয়েদারও কত সুন্দর লাগছে দেখুন। লাল কালারের কাপড়টা পেছনে দেওয়ার পর আরও সুন্দর করে ফুটছে গোল্ডেন কালারটা, এবং নিচে পুরো পাটাতন দিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে, সন্ধ্যেবেলা প্রতিদিন মানুষজন আসছেন, এবং ওখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হবে তৃতীয়ার দিনে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু প্রবেশ করবেন, এবং ওপরেই কিন্তু রয়েছেন সাক্ষাৎ মা দুর্গা। আমি এখন 4th ফ্লোরে রয়েছি এবং তোমাদেরকে নিচটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো, ঝাঁ চকচকে ব্যাপার, এবং 75-100 সেটা কিন্তু এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে। পাশের সমস্ত বড় বিল্ডিংয়ের থেকেও কিন্তু মা দুর্গা সবার উপর অধিষ্ঠাত্রী। এবং এখানে দেখাচ্ছি কিন্তু লাইটের যে কাজ হবে, সমস্ত দেবদেবীর পোশাকে সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে, এবং সেখান থেকে যখন আলো নির্গত হচ্ছে রাত্রিবেলায় জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে। নিচে দেখো কতটা কর্মব্যস্ততা, তোমরা দেখো শুধু বিভিন্ন জায়গায় দিকে দিকে মানুষজন কাজ করছেন, এবং কি এই ফ্ল্যাটের 1st ফ্লোরেও কিন্তু প্রচুর চরম লেভেলে কাজ চলছে, মণ্ডপের ভেতরে তো চলছেই। আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো জোন সুন্দর করে একবারে মজবুত করে তৈরি করা হয়েছে, ওখানে কিন্তু অনুষ্ঠান হবে যাতে কারোর কোনো সমস্যা না হয়। আপনারা নির্ভয়ে আসুন, সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করুন, এবং এক ইতিহাসের সাক্ষী হন সোদপুরের বুকে, সোদপুর শহীদ কলোনি। আবারও বলছি লোকেশান ভেরি ইজি, সোদপুর স্টেশন থেকে কিংবা পানিহাটি ধানকল মোড় থেকে আপনারা খুব ইজিলি পৌঁছাতে পারবেন এই সবচেয়ে বড় দুর্গা মণ্ডপের সামনে। যে কাউকে জিজ্ঞাসা করে দিলে, এখন যেহেতু ইন্টারনেটে ভাইরাল, সুতরাং ইজিলি আপনারা পৌঁছে যাবেন মাতৃদর্শন। আরেকবার আপনাদের সকলের জন্য, মণ্ডপের ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা এসে গেছে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা দুর্গা। বেশি কাজ অলরেডি কমপ্লিট, জাস্ট সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তৃতীয় দিন থেকেই আপনারা সকলে মিলে আসা শুরু করুন সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন।